হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম পূজাস কিচেন আজকে আমি বানাবো গাঠি কচুর তরকারি এটি খেতে যে কি অসম্ভব ভালো লাগে সেটি আপনারা না খেলে বুঝবেন না তো চলুন দেখে নেই রেসিপিটি গাঠি কচুর তরকারি বানানোর জন্য আমি এখানে গাঠি কচু আর আলু নিয়ে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো আলু আর গাঠি কচু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর নিয়েছি আমি এখানে দুটো গোটা রসুন আমি টুকরো করে চোচা ছাড়িয়ে নিয়েছি আর নিয়েছি লঙ্কা আর আদা আমি এখানে আদা লঙ্কা আর রসুনটি একসাথে বেটে নেব একটি কড়াইতে আমি এখানে তিন টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি এখন আমি দিয়ে দেব এখানে আলু আর গাঠি কচুগুলো একসাথে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে এক টি স্পুন হলুদ গুঁড়ো আর এক টি স্পুন নুন আমি কচু আর আলুটিকে এখন ভেজে নেব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে ছয় মিনিট ধরে আমি কচু আর আলুটি ভালো করে ভেজে নিয়েছি এখানে এখন আমি এগুলি নামিয়ে নেব আমি কচু আর আলুটি নামিয়ে নিয়ে ভালো করে কড়াইটি ধুয়ে নিয়ে দুই টেবিল চামচ আমি সাদা তেল গরম করে নিয়েছি এখন আমি দুটো তেজপাতা আমি সম্বার বা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে এক টি স্পুন গোটা জিরে আমি সব কিছু একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিগুলো এখন আমি গ্যাসের ফ্লেমটি হাই করে দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব হালকা গোল্ডেন কালার করে তিন থেকে চার মিনিটের মতো আমি তিন থেকে চার মিনিট ধরে পেঁয়াজগুলো ভালো করে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম বাটা মশলাগুলো আমি আদা লঙ্কা আর রসুন ভালো করে বেটে নিয়েছি আর দিলাম এখানে আমি সামান্য জল এখন আমি দেব এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে দুই টি স্পুন নুন দিচ্ছি আমি দুই টি স্পুন ধনের গুঁড়ো দিচ্ছি আমি এখানে দুই টি স্পুন জিরের গুঁড়ো সব কিছু এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে মশলাটি কষিয়ে নেব এখন আমি তিন থেকে চার মিনিটের মতো গ্যাসের ফ্লেমটি আমি মিডিয়াম টু হাই করে দেব আমি সব কিছু ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন কালারটি অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এখানে গাঠি কচু আর আলুটি যেগুলো আমি ভেজে নিয়েছিলাম আর দিলাম সামান্য জল এখন আমি গাঠি কুচু আলুটি কষিয়ে নেব প্রায় সাত থেকে আট মিনিটের মতো গ্যাসের ফ্লেমটি আমি মিডিয়ামে রেখে দেব ফিরে আসলাম আট মিনিট পর এখানে আমি গাঠি কুচু আর আলুটি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম এখানে জল আমি এখানে পরিমাণ মতো জল দিয়েছি যতটা আমি ঝোল খেতে পছন্দ করব আমি এখন ঝোলটি ফুটিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে দিয়ে ফিরে আসলাম দশ মিনিট পর এখানে রেডি হয়ে গেছে তরকারিটি দেখতে পাচ্ছেন ঝোলটি কতটা শুকিয়ে গেছে আর গাঠিকুচু আর আলুটি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমি এখানে এক টি স্পুন গরম মশলার গুঁড়ো আমি এখানে ঘি দেব না যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছি তাই আমি আর ঘি দিলাম না গরম মশলার গুঁড়োটি ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে রেডি হয়ে গেছে আলু দিয়ে গাঠিগুচুর তরকারি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রেসিপিটি এবং আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ